ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের কয়েক বছরের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত চলছে, চলছে পাল্টাপাল্টি হামলা। ইসরায়েলের আকাশেও ছুটে আসছে রকেট মিসাইল। সেখান থেকে জানা গেল অদ্ভুত এক প্রতিরক্ষা ব্যবস্থার কথা, তার নাম আয়রন ডোম সিস্টেম, যা আকাশে ধ্বংস করে দিচ্ছে মিসাইলগুলো। মোবালিক করিবের রিপোর্ট। ফিলিস্তিন ইসরায়েল পাল্টাপাল্টি হামলাতে ইসরায়েল দাবি করেছে তারা নাকি বেশিরভাগ মিসাইল ঠেকিয়ে দিয়েছে। ইসরায়েলের দাবি এতে কাজ করছে তাদের সর্বাধুনিক আকাশ সুরক্ষা ব্যবস্থা, যার নাম আয়রন ডোম সিস্টেম। এরই মধ্যে যেটি আগ্রহ বাড়িয়েছে, আয়রন ডোম কি আর তা কিভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে তা তুলে ধরেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। আয়রন ডোম বিশ্বের একটি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। এই ব্যবস্থা বিশেষভাবে স্বল্প পাল্লার মিসাইলকে আটকাতে কাজ করে, যেটি তৈরি করেছে অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম ও ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। যুক্তরাষ্ট্রের কাছ থেকেও বেশ কিছু সহায়তা পেয়েছে ইসরায়েল। আয়রন ডোম তৈরির প্রেক্ষাপট 2006 সালের লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ। ওই যুদ্ধে হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলের যানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 2011 সালে ইসরায়েল প্রথম আয়রন ডোম মোতায়েন করে। আয়রন ডোম ব্যবস্থার প্রধান দিক তিনটি: রাডার ব্যবস্থা, কন্ট্রোল ব্যবস্থা ও মিসাইল ফায়ারিং ব্যবস্থা। এই তিন ব্যবস্থা মিলে গড়ে ওঠে সুদৃঢ় প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের দিক থেকে ধেয়ে আসা রকেটকে চিহ্নিত ও তার গতিপথ শনাক্ত করে রাডার ব্যবস্থা। তারপর কন্ট্রোল ব্যবস্থা ধেয়ে আসা রকেটের সম্ভাব্য হিট পয়েন্ট নির্ধারণ করে। হিট পয়েন্ট নির্ধারণের পর কন্ট্রোল ব্যবস্থা মিসাইল ফায়ারিং ব্যবস্থাকে নির্দেশনা দেয়। মিসাইল ফায়ারিং ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছুটে যায় আকাশে। আকাশে গিয়ে ধেয়ে আসা রকেটের কাছে ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়। এতে রকেট আকাশেই ধ্বংস হয়ে যায়। ফলে ইসরায়েলের অভিমুখে ছোড়া রকেট কোনো ক্ষয়ক্ষতি সাধন ছাড়াই আকাশেই ধ্বংস হয়ে যায় বলে দাবি ইসরায়েলের। মুবাল্লিক করিম, মাই টিভি।